তো সূর্যের আবির্ভাব হয়েছে না? এখন সূর্য উদিত হয়েছে না? আচ্ছা, সূর্য যদি অন্ধকার বিনাশ করার জন্যই এমন অগ্নিরূপ ধারণ না করতেন, তাহলে মানুষ অন্ধকারে থাকতো না? অন্ধকারে জীবনযাপন করতো না মানুষ? করতো। তাই অন্ধকার বিনাশক সূর্য নিজে অগ্নিতে দগ্ধীভূত হয়েও মানুষকে অন্ধকার থেকে মুক্তি দিয়েছে, তাই না? ঠিক অনেক সময় এই অন্ধকার থেকে বিনাশ করার জন্য কোন কোন শীলবান সৎপুরুষ তারাও এরকম তেজস্বী হয়ে যায়। তাদের এই তেজস্বিতা না থাকলে মানুষও অন্ধকার থেকে মুক্তি লাভ করতে পারবে না। কোন অন্ধকার? মনের গভীরে লুকিয়ে থাকা অবিদ্যা অন্ধকার। মনের গভীরে লুকিয়ে থাকা অবিদ্যা অন্ধকার, অজ্ঞান থেকে মানুষ মুক্তি লাভ করতে পারবে না। এক্ষেত্রে তাকে আঘাত দিতে হয়, ওই অবিদ্যা অন্ধকার সেগুলোর গোডাউনে আঘাত করতে হয়, যাতে সেগুলো আর জমাট বেঁধে বসে থাকতে না পারে। তাই আপনারা হয়তো বলতে পারেন, বানতে এত যদি মৈত্রী থাকে আপনার, কেন এত কঠিনতা আপনার মধ্যে, তাই না? এমন প্রশ্ন আপনাদের হয়তো আসতে পারে। বানতে আপনার বচন শুনে মনে হচ্ছে বারে মৈত্রী পারায়ণ, আপনি মৈত্রীতে আপনার হৃদয় ভরপুর, কিন্তু এত উপরে কঠিনতা কেন? এমন প্রশ্ন আপনাদের আসতে পারে না? আপনারা বোবা বোবা কেন সবাই? তো কারণ আছে, কারণ হচ্ছে এই কারণে, আপনারা নারিকেল দেখেছেন কখন? নারিকেল, নারিকেলের ভিতরে দুটো জিনিস আছে, কি কি আছে বলুন তো? জল এবং নারিকেল। মানে আচ্ছা একটা কথা বলুন তো, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, অথবা মনে করুন একটা উপমা, এটা একটা নারকেল গাছ, এটা কি গাছ? এই যিনি নারকেল গাছটা লাগিয়েছেন উনি কি হয়? নারকেল গাছের প্রভু হয়, কি হয়, তাই না? আচ্ছা এবার যিনি লাগাননি নারকেল, যিনি লাগাননি গাছটা, তো তিনিও তো নারকেল পেতে পারেন, পারে না? টাকা দিয়ে হোক বা এমনি আত্মীয়তা সূত্রে হোক, পেতে পারে না? তো নারিকেল কি এখানে কোনো পক্ষপাত করবে আপনাদের কি মনে হয়? কীরকম জানেন, কীরকম জানেন? আচ্ছা নারিকেলের ভিতরে পানি আছে না? পানি আছে না? তারপরে স্বস্তিদায়ক পুষ্টিকর ভিতরে নারিকেল বা শ্বাস আছে না? আচ্ছা নারিকেল গাছ যদি বলে, এই বৃক্ষ, এই গাছ আমি তো তোমাকে লাগিয়েছি, তুমি কেন উপরের কঠিনতা ত্যাগ করছো না, আমি সরাসরি যাতে তোমার ওই শ্বাস এবং পানিটা পেয়ে যাই? তারা তো লাগায়নি, তুমি তাদের প্রতি কঠিনতা কঠোরতা অবলম্বন করো, কেন তুমি উপরের কঠিনত্ব ত্যাগ করতে চাইছো না আমার জন্য? নারিকেল কি সেখানে কোনো পক্ষপাত করবে? নারিকেল এখানে কোনো পক্ষপাত করতে পারে না। এবং নারিকেলের ভিতরের পানি যদি শুকিয়েও যায়, তথাপি উপরের কঠিনতা কঠিনত্ব সেই ত্যাগ করবে কি? ত্যাগ করবে না। ঠিক ভিতরে যদি নারিকেলও পৌঁছে যায়, তথাপি উপরে কঠিনতা ত্যাগ করবে? ঠিক শীলবান সৎপুরুষ যদি না খেতে পায়, আঘাতে জর্জরিত হয়, তথাপি নিজের ধর্ম ত্যাগ করবে না, নিজের কঠোরতা ত্যাগ করবে না, নিজের কঠোরতা ত্যাগ করবে না, সবার জন্য সমান হবে, সবার জন্য সমান হবে, এই নারিকেল গাছের গুণ, এই নারিকেলের গুণ সবার জন্য সমান হবে। তো এই জন্য আপনাদের দিকে তাকিয়ে আমিও আমার কঠোরতা ত্যাগ করতে পারি না।
নারকেলের পানি এবং নারকেল যিনি লাভ করতে চান তিনি যে কোনো উপায়ে কঠোরতা ভেঙে ভিতরে ঢুকবেন, তাই না? তাই না? এই তিনি উপরের কঠিনতা কঠোরতা ভেঙে ভিতরে ঢুকতে হবে, তাই না? এই তাহলে ভিতরে ঢুকলেই তো ওনার জীবনের উপকরণ পেয়ে যায়, তাই না? ঠিক অনুরূপভাবে বুদ্ধগণ থেকে শুরু করে যত মহাপুরুষগণ এসেছিলেন তারা নিজের কঠোরতা ত্যাগ করেনি, স্থান কাল পাত্রে বিচার করে। তো এখন ধরুন আপনাদের জানা দরকার, জানা আবশ্যক, আপনাদের জানা অত্যাবশ্যকীয়, কোনটা জানা অত্যাবশ্যকীয়, কোনটা জানা দরকার আর কোনটা জানা আবশ্যক, সেটা হচ্ছে যদি এই শরীর কাম জাত, এই শরীর কি জাত? কাম জাত, ঠিক না? ঠিক চিত্তে উৎপন্ন হচ্ছে কি কাম, কেন এই শরীরকে ভিত্তি করেই তো হচ্ছে, তাই না? কি তাই তাই না? তাহলে শরীর কাম জাত, কিন্তু অর্থ যদি না থাকে এবং তো ধর্ম যদি না থাকে এবং তার মধ্যে যদি কাম এবং অর্থ আর ধর্ম কে কে কাম অর্থ ধর্ম, তাহলে ধর্ম অর্থ কাম এবার কিরকম হলো? কাম অর্থ ধর্ম, কিন্তু যদি ধরা হয় ধর্ম অর্থ কাম, এখন কিরকম হয়েছে? এখন কিরকম হয়েছে? প্রথমে কি বলা হয়েছে, তারপর না ধর্ম অর্থ কাম, ধর্ম অর্থ কাম। দেখুন আপনারা যারা গৃহস্থ জীবনে রয়েছেন, বুদ্ধ সাধারণ মানুষদের জন্য বুদ্ধ শুধু এটুকুই বলেছেন, আই টেক দ্য রিসেপ্ট টু রেস্টেইন ফ্রম কিলিং, ফ্রম ডেস্ট্রয়িং লিভিং এনি বিংস, বুদ্ধ এটুকু বলেছেন। সাধারণ গৃহস্থ মানুষের জন্য কি করে গৃহস্থ জীবন সুখময় হয়, আই টেক দ্য রিসেপ্ট টু রেস্টেইন ফ্রম স্টিলিং, দ্যাট ইজ নট গিভেন টু মি, দ্যাট ইজ নট গিভেন টু ইউ। সাধারণ মানুষের জন্য, সাধারণ গৃহস্থের জন্য বুদ্ধ শুধু এটুকু দিয়েছেন, জেনারেলের জন্য আই টেক দ্য রিসেপ্ট টু বেস্টেন ফ্রম সেক্সুয়াল মিসকন্ডাক্ট। সাধারণ যারা গৃহস্থ জীবনে বসবাস করে তাদের জন্য বুদ্ধ গৃহী জীবন সুখের জন্য শান্তির জন্য বুদ্ধ এটাই বলেছিলেন, আই টেক দ্য রিসেপ্ট টু বেস্টেন ফ্রম লাইং অ ফলস স্পিচ,
যারা গৃহ জীবনে বসবাস করে তারা পরিবার পরিজন স্বামী স্ত্রী মাতা পিতা এবং ব্যক্তি জীবন সুখময় পারিবারিক জীবন সমাজ জীবন এবং রাষ্ট্র জীবন কী করে সুখের মধ্যে থাকতে পারে, কী করে একটা দেশ নিরাপত্তার মধ্যে থাকতে পারে, কী করে সমৃদ্ধশালী হতে পারে। বুদ্ধ শুধু এটাই বলেছেন সুখের জন্য শান্তির জন্য আই টেক দ্য ফ্রিজ টু এবস্টেইন ফ্রম টেকিং এনিথিং দ্যাট কজ ইন্টক্সিকেশন অ্যান্ড হিটলেসনেস। তো এখানে যেটা দেখা যায় যে আমি কোনো প্রাণী বধ করব না, আমি প্রাণী হত্যা করব না, আমি তাদের আঘাত করব না, আমি কারো জিনিস আমি না বলে উইদাউট পারমিশন আমি হাত দেব না, আমি চুরি করব না, আমি চুরির কারণ হব না, এবং আমি কোনো অবস্থাতে আমি অবৈধ কাম সেবা করব না। দেখুন তাহলে এখানে যেটা এখানে বুদ্ধ কীরকম কাম সেবা না করার জন্য বলেছে গৃহস্থ মানুষের জন্য। আচ্ছা গৃহস্থ মানুষের জন্য বুদ্ধ কীরকম কাম সেবা না করতে বলেছেন? কে আপনারা এই শব্দটা কখনো শোনেননি? তো যদি যেটার মধ্যে সামাজিক স্বীকৃতি নেই, যেটার মধ্যে বৈধতা নেই, তাই না? গৃহীদের জন্য বলেছেন যে এটা করলে পারিবারিক শান্তি নষ্ট হয়, স্বামী স্ত্রীর সুখ নষ্ট হয় না, যে অবৈধ কামাচার যেন না হয় এটাকে ব্যভিচার বলা হয়, তাই না? তাহলে আর বলেছি যে আমি মিথ্যা বাসন করব না এবং মিথ্যা বাসনের আমি কারণ হব না, তাই না? আর এমন কিছু গ্রহণ করব না যেগুলো লিকুইড কিংবা সলিড ফুড হোক, যেগুলো নেশা আছে, তাই না? এই নেশা জাতীয় কোনো কিছু আমি গ্রহণ করব না যেগুলো ভারসাম্য হারাতে সাহায্য করে, যেগুলো মানুষের স্বাভাবিক অবস্থা নষ্ট করে দেয়। যদি এই পঞ্চধর্ম গৃহীরা প্রতিপালন করে তাহলে দেশে কি আর কারাগারের দরকার হবে, আর্মি পুলিশের দরকার হবে? তাহলে বুদ্ধের শিক্ষা এটা কি সার্বজনীন নয় কি? এটা কি সেক্টেরিয়ান না নন সেক্টেরিয়ান? এটা সেক্টেরিয়ান না নন সেক্টেরিয়ান? এটা কি, এটা কি সেক্টেরিয়ান না নন সেক্টেরিয়ান? হ্যাঁ না, সেক্টেরিয়ান তো মানে একটা সম্প্রদায়। তাহলে বুদ্ধের এটা কি সাম্প্রদায়িক শিক্ষা নাকি অসাম্প্রদায়িক শিক্ষা? বুদ্ধের এটা কি অসাম্প্রদায়িক না সাম্প্রদায়িক? বুদ্ধ কি পার্টিকুলার একটা জাতির জন্য শিক্ষা দিয়েছেন? একটা জাতির জন্য যেটা দেয় এটা সেক্টেরিয়ান, একটা জাতির মধ্যে সীমাবদ্ধ, এটা সম্প্রদায়গত, এটা কী হতো? আর নন সেক্টেরিয়ান অসাম্প্রদায়িক, নন সেক্টেরিয়ান মানে কি? তাহলে বুদ্ধের শিক্ষা কি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? তাহলে এই বুদ্ধের এই পঞ্চধর্ম যদি বাংলাদেশ মেনে নেয় তাহলে বাংলাদেশে আর্মি পুলিশ আর থানা আর কোর্ট কাছারি আর কারাগার দরকার আছে? তাহলে বুদ্ধ দেখেছেন বুদ্ধ শিক্ষা কীরকম সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? অসাম্প্রদায়িক, নন সেক্টেরিয়ান বুদ্ধের শিক্ষা, তাহলে সম্প্রদায়ের সাথে কোনো সম্পর্ক নেই, তাই না? তাই না? এই তাহলে আপনারা এটা বুঝে গেছেন যে সম্প্রদায়ের সাথে ধর্মের সাথে সম্পর্ক নেই কি, এটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এটা এটা কোন, এটা কোন ধর্ম? না, এটা বৌদ্ধ ধর্ম না, এটা শুদ্ধ ধর্ম। এটা কোন ধর্ম? শুদ্ধ ধর্ম। এটা বৌদ্ধ ধর্ম বলে তো একটা সম্প্রদায়ের ধর্ম, তাই না? তা এটা পঞ্চনীতির আগে কি বৌদ্ধ নীতি লেখা আছে? তাহলে কেন বৌদ্ধ ধর্ম হবে? কেন বৌদ্ধ ধর্ম হবে? কেন বৌদ্ধ ধর্ম বললেই তো বৌদ্ধ, তো বৌদ্ধ একটা কি কমিউনিটি নাকি বৌদ্ধ একটা সম্প্রদায় হয় কি নয়? বৌদ্ধ একটা সম্প্রদায় নয়, সম্প্রদায় কি না হয়? সম্প্রদায়। কিন্তু পঞ্চনীতি পঞ্চধর্ম তো সম্প্রদায় হতে পারে না। দ্য ফাইভ সেট, পঞ্চশীল, পঞ্চনীতি, পঞ্চধর্ম এগুলো তো সম্প্রদায়ের হতে পারে না, তাই না? এই বুদ্ধের শিক্ষা অসাম্প্রদায়িক। দেখুন এখানে আপনারা ভুল করবেন না, বুদ্ধের শিক্ষা অসাম্প্রদায়িক, তাই এটা নট সেক্টেরিয়ান, এটা হবে নন সেক্টেরিয়ান, এটা অসাম্প্রদায়িক, এটা সাম্প্রদায়িক শিক্ষা নয়।
সবাই যদি এই শিক্ষা মানে, মানতে হবে না, আমরা বৌদ্ধ এটা বলতে হবে না, এই শিক্ষা মানলেই হবে, এই শিক্ষা মানলেই দেশে শান্তি আসে, আসে না? তাহলে এই শিক্ষা মানলে লামায় শান্তি আসবে না? এই তো, তাহলে আনুষ্ঠানিক প্রথা মেনে বুদ্ধিজম গ্রহণ করতে হবে না, বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে হবে না, বুদ্ধের নীতি মেনে চললেই দেশে শান্তি আসবে, আসবে না? এই তো, এই তো বুদ্ধের শিক্ষা। বুদ্ধ এগুলো আবিষ্কার করেছেন, বুদ্ধকে একজন একজন বৈজ্ঞানিক মনে করুন, কি মনে করবেন? তো বৈজ্ঞানিক কি সাম্প্রদায়িক হতে হয়? বৈজ্ঞানিক, বৈজ্ঞানিকের থিওরি সবাই মানতে পারে না, আইনস্টাইনের থিওরি সবাই মেনে নিচ্ছে না, কার্ল মার্ক্সের থিওরি সবাই মেনে নিচ্ছে না, মেনে নিচ্ছে না? তাহলে আরও যারা যারা বৈজ্ঞানিক আছে, নিউটন থেকে শুরু করে, তাদের থিওরি সবাই মেনে নিচ্ছে না? তাহলে কেন একটা বৈজ্ঞানিকের উপর একটা সম্প্রদায়ের লেভেল লাগিয়ে তাকে কেন ছোটো করে নেওয়া হবে, তাই না? তো এখানে তো বুঝতে হবে যারা শিক্ষিত পারছেন, এবং বাকিদের বুঝাতে হবে এভাবে, এভাবে বাকিদের বুঝাতে হবে। আর এখন যেটা ধরুন আপনাদের, আমি এটা বলবো, কোনো সম্প্রদায়ের মানুষ বৌদ্ধ সম্প্রদায়ে দীক্ষা দেওয়ার দরকার নেই। কোনটা দরকার নেই? এবং আপনারাও যদি মনে করেন আমরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হব, ইসলাম ধর্মে ধর্মান্তরিত হব, হিন্দু ধর্মে ধর্মান্তরিত হব, আচ্ছা তাদের কী লাভ, আপনাদের কী লাভ বলুন তো? তাদের কী লাভ, আপনাদের কী লাভ দেখে বলুন তো? না, তাদের কী লাভ? তাদের লাভ হয়নি, লাভ হয়নি না, লাভ হতে পারে না, লাভ হতে পারে না, আপনারও লাভ হতে পারে না। কেন? বুদ্ধ তো বলেছেন যে এমন কনভার্ট আমি বিশ্বাস করি না, এমন কনভার্ট আমি বিশ্বাস করি না। কেন? আপনি এটা কিসের বোতল, এটা কিসের বোতল, পানির বোতল, এটা কিসের পানি আপনারা বুঝতে পারছেন? মানে লেখাটা কী আছে? মাম আছে, পানিটা তো নিশ্চয়ই মাম আছে, আছে না, আছে না, না থাকতে পারে না, মানতে বলছি এটা মামের পানি, আমি চেঞ্জ করিনি, আমি চেঞ্জ করিনি, আপনাদের তো নিশ্চয়তা দিচ্ছি, চেঞ্জ করিনি বানতে, এটা মামের পানি যেটুকু আছে, অন্য পানি বরানো হয়নি এখানে। তাহলে এগুলো কিসের পানি, লেবেলটা কিসের, আর কি, আর কি পানির বোতল আছে নাম বলুন তো? ফ্রেশ, ব্যাস ঠিক আছে, একটা বললে হবে। আচ্ছা এখানে পানি তো আছে, তো মাম লেবেলটা সরিয়ে যদি ফ্রেশ লেবেলটা লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি পানিটা কি চেঞ্জ হয়ে, চেঞ্জ হতে পারে, লেবেলটা চেঞ্জ হতে পারে লেবেলটা? আচ্ছা এরকম, এরকম মদের বোতল আছে না, আছে না? তো এরকম মদের বোতলে আছে বাংলা মদ, আছে বিদেশি মদ, আছে? আচ্ছা বাংলা মদের লেবেলটা সরিয়ে বিদেশি মদের লেবেল লাগিয়ে দিয়েছেন, এটা কি বিদেশি মদ হয়ে গেছে? তাই আপনি বৌদ্ধ লেবেলটা লাগিয়ে খ্রিস্টান লেবেল নিয়েছেন, এটা কি আপনার, আপনার ভিতরে ময়লা গেছে, ভিতরে কাম গেছে, রাগ গেছে, লোভ গেছে, হিংসা গেছে, পরনিন্দা গেছে? তো খ্রিস্টানে কী লাভ হয়েছে? ওখানে একজন নিন্দুক লাভ করেছে, কামুক লাভ করেছে, ওখানে একজন মিথ্যাবাদী লাভ করেছে, তাহলে খ্রিস্টান বুঝতে পেরেছে নাকি যারা গ্রহণ করছে তারা বুঝতে পেরেছে? তাহলে এগুলো এখন কে শুরু হয়েছে সারা পৃথিবী জুড়ে? তাহলে ধর্মের নামে সম্প্রদায় যত তালিমালি চলছে না, ধর্মের নামে সম্প্রদায় নিয়ে যত তালিমালি, তাই না? সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, আমি সবার বানতে সবাইকে বলবো হাত জোর করে, আমার বাক্য হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, আপনারা আমার বাক্যকে না দেখে আমার ভাবকে দেখুন। আমার কী কী দেখবেন? আমার ভাবনাকে দেখুন, আমার কী কী দেখবে, আমার কোন জিনিস দেখবেন? আমার ভাবনা দেখুন, আমার বাক্যের উপর জোর দেবেন না, কিসের উপর জোর না দিতে বলছি? তাহলে কিসের উপর জোর দেবেন? আমার ভাবনার উপর জোর দিন আপনারা, না হলে ভুল হয়ে যাবে আপনাদের। আমার বাক্য কেমন লাগছে ওটা দেখবেন না, আমার ভাবনার প্রতি আপনারা জোর দিন, ভাবনার প্রতি মনোযোগী হন, তাই না? তাই এখন আপনাদের কনভার্ট হতে হবে, আপনাদের কী হতে হবে? আচ্ছা এখন আপনাদের প্রশ্ন আসে না বানতে, একটু আগে বলেছেন কনভার্ট এগুলো দরকার নেই, আবার বলছেন কনভার্ট হতে হবে, কে প্রশ্ন আসে না, আসে না, আসে? তো কনভার্ট হবেন আপনারা কাম থেকে কামহীনতা,
থেকে করবেন, কাম থেকে কামহীনতা, ব্যাস কনভার্ট হয়ে গেছে, কনভার্ট। এটা কি কনভার্ট? আগে কামের জ্বালায় দুঃখ পেতেন, এখন কাম শান্ত হয়ে গেছে, দুঃখ পাচ্ছেন না, শান্তি আসে না। তাহলে সেখানে বৌদ্ধ হিন্দু মুসলিম লেগে লাগাতে হবে, লাগাতে হবে। আচ্ছা, আগে খুব ক্রোধ ছিলেন, এখন সাধনা ভাবনা করে ক্রোধ শূন্য হয়েছেন, তাহলে ক্রোধ থেকে, ক্রোধ থেকে ক্রোধহীনতায় কনভার্ট হয়নি, তাহলে এটা লাভ নয় জাতির জন্য। তো এমন বদ গুণ, খারাপ গুণ রেখে আপনি এই সম্প্রদায় থেকে ওই সম্প্রদায়, ওই সম্প্রদায় থেকে এই সম্প্রদায়, ওই ওই কমিউনিটি থেকে ওই কমিউনিটি, সেই কমিউনিটি থেকে এই কমিউনিটি ট্রান্সফার হলে লাভ কী হবে বলুন তো? লাভ হবে? লাভ হবে না। তাহলে এমন কনভার্ট বুদ্ধ স্বীকার করেনি, বুদ্ধ মান্য করেনি, আমিও স্বীকার করছি না, আমিও মান্য করছি না। আপনারা যদি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন শান্তি চান, তাহলে আপনারা কনভার্ট করুন এরকম, ক্রোধ থেকে ক্রোধহীনতা, রাগ থেকে রাগহীনতা, আসক্তি থেকে আসক্তিহীনতা, কাম থেকে কামহীনতা, দেশ থেকে দেশহীনতা, মোহ থেকে মোহহীনতা, এই তো কনভার্ট। তাহলে দেশে শান্তি আসে না? বেশ, আপনারা এমন কনভার্ট হন, তাই ওইরকম শুধু লেবেল লাগিয়ে কনভার্ট হয়ে কী হবে? অশান্তি তো জ্বলবে চারিদিকে, জ্বলবে না, জ্বলবে। এতে তো শুদ্ধ হয় না, এতে শুদ্ধ হয় না, এতে কল্যাণও হয় না। এতে হতে পারে কি জানেন? হয়তো এখানে গরিব আছে, ওখানে ওখানে গিয়ে হয়তো ভোগ সম্বল লাভ করতে পারে, কি এমন না, এমন না? হয়তো এখানে ডিগ্রি নেই, ওখানে গিয়ে ডিগ্রি প্রাপ্ত হতে পারে, এমন না, এমন না? হয়তো এখানে বেড়ার বাড়ি, ওখানে ফাঁকা বাড়ি লাভ করতে পারে, এমন না, এমন না? হয়তো এখানে চাকরি নেই, ওখানে চাকরি লাভ করতে পারেন, এমন না? তাহলে এটার দ্বারা কি স্বর্গপ্রাপ্তি ঘটবে? এটার দ্বারা কি নির্বাণ প্রাপ্তি ঘটবে? এটার দ্বারা কি আসক্তি থেকে মুক্তি প্রাপ্তি ঘটবে? আচ্ছা, এটার দ্বারা কি কাম থেকে কাম মুক্তি অবস্থা পৌঁছাতে যাবে, পৌঁছানো যাবে? এটাতে কি দেশ থেকে দেশহীনতায় পৌঁছানো যাবে? যাবে না। আর আপনারা এই বৈষয়িক সুখ, এগুলো সুখ নয় সেটা আপনাদের বলবো না, এগুলোও সুখ, কিন্তু এই সুখের জন্য যারা মজে থাকে, এই সুখের জন্য যারা নিমজ্জিত থাকে এবং এর বাইরে সুখ নেই বলে মনে করে, এর বাইরে সুখ নেই বলে যারা মনে করে, তারা প্রত্যেকটা মুহূর্তে দুঃখকে, তারা প্রত্যেকটা মুহূর্ত যন্ত্রণাকে, তারা প্রত্যেকটা মুহূর্ত বিপদকে অভিনন্দন জানায়। তারা কী কী অভিনন্দন জানায়? দুঃখকে অভিনন্দন জানায়, তারা ভয়কে অভিনন্দন জানায়, তারা বিপদকে অভিনন্দন জানায়, এবং তলাশিরা নৌকর মতো তাদের জীবন অতলে ডুবে যায়। তাদের জীবন কোথায় ডুবে যায়? অতলে ডুবে যায়। তো এই কারণে দেশের শান্তির জন্য, সুখের জন্য, আচ্ছা এগুলো যখন চেঞ্জ, এভাবে যখন এখান থেকে এখানে ট্রান্সফার, এখান থেকে এখানে ট্রান্সফার, একমাত্র হবে কী করে জানেন? মেন্টাল অপারেশন করে। কী অপারেশন করে? মেন্টাল অপারেশন করে। আচ্ছা, হসপিটালে অপারেশন করা হয় না, হয় না? তো অপারেশন কে করে? আপনি নিজে করেন না ডাক্তার করে? ডাক্তার করে না। আচ্ছা, সেখানে বেহোশ করে অপারেশন করে নাকি হোঁশের মধ্যে করে? মেজর অপারেশনগুলো বেহোশ করে করে, তাহলে হোঁশ থাকে না, হোঁশ থাকে না। আর অপারেশন করে কি নিজে করে না অন্যজন করে? কে করে? ডাক্তার। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয় দেখুন আপনারা, বুদ্ধ 2500 বছর আগে যেটা শিক্ষা দিয়েছেন, দেখুন এখানে কখনো সম্প্রদায়ের লেভেল লাগাবেন না। বুদ্ধ 2500 বছর আগের শিষ্য, আপনারা বলতে পারেন আমরা বুদ্ধ শিষ্য, আপনারা কি বলতে পারেন? আমরা বুদ্ধ শিষ্য, এটা বলতে পারেন। তো বুদ্ধ শিষ্য যে কোনো কেউ হতে পারে, পারে না, পারে না, পারে। আচ্ছা, তাহলে এটা বুঝে গেছেন, হসপিটালের অপারেশনটা নিজে, রুগী নিজে করে না,
কি করে, কে করে? ডাক্তার কি জ্ঞান অবস্থায় করে না অজ্ঞান অবস্থায় করে? এটা কি অপারেশন করেছে? মন না শরীর? দেহ করেছে না, কিন্তু দেহ যতই অপারেশন করুন মানুষটা শুদ্ধ হতে পারে না, ভালো কাজ করতে পারে না, পারে কি? হাজারবার অপারেশন করলেও সেই তালিমালি কাজ করবে না কেন? এত অপারেশন করে কেন ঠিক হয়নি? মন ঠিক নেই। তাহলে বুদ্ধ বলেছেন মেন্টাল অপারেশন। কি অপারেশন মানে? ওটা কি ওটি? ওটা কি অপারেশন থিয়েটার? ওটি মানে কি? তাহলে এটা হবে কি এমও? এমও এটা কি হবে? মেন্টাল অপারেশন এমও। আর এটা হবে কি এমটি? এটা হবে কি? তাহলে এমটি মানে কি? মেন্টাল ট্রেনিং। এমটি মানে কি? মেন্টাল ট্রেনিং। মেন্টাল ট্রেনিং যদি না দেওয়া হয় দেশ সুন্দর হতে পারে না, পরিবার সুন্দর হতে পারে না, ব্যক্তি জীবন সুন্দর হতে পারে না, সমাজ জীবন উন্নত হতে পারে না যদি মেন্টাল অপারেশন না করা হয়। তো মেন্টাল অপারেশন করতে গেলে একটাই মেডিসিন আছে, ভিন্ন মেডিসিন নেই। মেডিটেশন, ভাবনা, সাধনা, ধ্যান, এটা অন্য কোনো মেডিসিন নেই, আর অন্য কোনো মেডিসিন হবে না। পৃথিবীর সমগ্র পৃথিবীর যদি শাস্ত্র জ্ঞান জেনেও ফেলেন তথাপি আপনি শুদ্ধ হতে পারেন না, শুদ্ধ হয় না এমন করে। এটা আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, হসপিটালে ডাক্তার অপারেশন করেছে তাই না? কি তাই না? কিন্তু মেন্টাল অপারেশন হসপিটালে সেন্সলেস করে অপারেশন করেছে। কী করে অপারেশন করেছে? সেন্সলেস করে। এখানে ডাক্তার আছে? ডাক্তার আছে এখানে? কে ডাক্তার নেই? ডাক্তার এখানে সামনে আছে? সামনে আছে? সামনে আছে? নেই? সামনে একদম তাড়াতাড়ি ডাক্তার আসতে বলুন তো। একজন যে কোনো সার্জন ডাক্তার হোক, এমবিবিএস ডাক্তার হোক, যে কোনো ডাক্তার নেই? মানে এসবতে একজনও ডাক্তার নেই? আপনারা একজন ডাক্তার ইনভাইট করেননি? না, লামাই নয়, এখানে অনুষ্ঠানে কোনো ডাক্তার নেই। আচ্ছা, না ডাক্তার থাকলে বাড়ির সুবিধা হতো তাকে বোঝাতে। কেন কোনো কম্পাউন্ডার নেই, কোনো নার্স নেই? নেই? এই দেখুন, আচ্ছা বুদ্ধের শিক্ষা এবং ডাক্তারের শিক্ষা তফাৎ কোথায়? আচ্ছা ডাক্তারিটা আর্টস না সায়েন্স? এটা তাহলে বৈজ্ঞানিকের আবিষ্কৃত ঔষধ নয়? এটা বৈজ্ঞানিকের আবিষ্কৃত ফসল নয়? এটা কিন্তু এখন বুদ্ধের সাথে বিজ্ঞানের সাথে সম্পর্ক কোথায়, ব্যতিক্রম কোথায়? আপনাদের তো জানতে হবে। কি জানতে হবে না? জানতে হবে না? এখন সাধারণ শিক্ষিত ছেলেমেয়েরা বলছে যে বিশ্ববিদ্যালয়ে পরে পরে বলছে বুদ্ধ ধর্ম আর চলে না, এটা এটা ওল্ড ধর্ম অ্যান্ড মডার্ন যুগে চলে না। কি বলছে? কি বলছে? আধুনিক যুগে চলে না, তাই এখন শিক্ষিত ছেলেমেয়েরা এখন বৌদ্ধ ধর্ম থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তাই না? তাই না? সত্যি না মিথ্যে? আর যারা একটু উন্নত মানের, একটু ধরুন ফাঁকা বাড়ি টাড়ি করতে পেরেছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পেরেছে, তারাও মুখ ঘুরিয়ে নিয়েছে, তাই না? তাই না? কি ঠিক না? ঠিক আচ্ছা, তারা কি বৌদ্ধ ধর্ম বুঝতে পেরেছে না বিজ্ঞান বুঝতে পেরেছে? কিচ্ছু বুঝতে পারেনি। এখানে দাঁড়াতে বলুন বিজ্ঞানের ছাত্র থাকলে, কোনো প্রফেসর থাকলে, কোনো ডাক্তার থাকলে, কোনো ইঞ্জিনিয়ার থাকলে দাঁড়াতে, এখানে দাঁড়াতে বলুন, এখানে দাঁড়াতে বলুন। বানতে আপনাদের অনুরোধ করছি, দাঁড়াতে বলুন। কোনো প্রফেসর, কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক এখানে থাকলে দাঁড়ান, এখানে দাঁড়ান। বানতে আপনাকে প্রশ্ন করবো, আপনি বানতেকে বানতের উত্তর দেবেন, আমার উত্তর প্রশ্ন হলে আপনি বানতেকে আবার প্রশ্ন করবেন। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। তাহলে বানতে প্রশ্ন আপনাদের সবাইকে করি, ঠিক আছে? বুদ্ধের ধর্ম বিজ্ঞান ভিত্তিক, এটা এটা বলা হয় না? বলা হয় না? যদি বিজ্ঞান ভিত্তিক হয় কিন্তু বিজ্ঞানের সাথে সংঘর্ষ কোথায়, তাই না? কিন্তু সংঘর্ষ এখানে বানতে আপনাদের তপাটা বুঝিয়ে দিচ্ছি, তপাটা বুঝিয়ে দিচ্ছি কোথায় তপাত কোথায়। কেন
বিজ্ঞান বুদ্ধের শিক্ষাকে কেন ছুঁতে পারেনি? এখন প্রশ্ন, বিজ্ঞান কি হয়েছে, কেন ছুঁতে পারেনি, কেন ধরতে পারেনি? তাহলে বুদ্ধ ধর্ম বিজ্ঞানের নিচে না উপরে? নিচে না উপরে? এবার বিজ্ঞানের ছাত্র দাঁড়ান, এবার বিজ্ঞানের ছাত্র দাঁড়ান, যদি আপনাদের এর এর বিরুদ্ধে কোনো উত্তর থাকে দাঁড়ান। আছে কোনো বিজ্ঞানের ছাত্রছাত্রী, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কোনো প্রফেসর, কোনো ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, এমএসসি, কেউ যদি আপনার বিজ্ঞান আর ধর্মের মধ্যে কোনো বিরোধ থাকে তাহলে দাঁড়ান। তাহলে বানতে আপনাদের বুঝিয়ে দিই কেন। এই দেখুন, বিজ্ঞানের সাথে এটা ধরুন, এটা বিজ্ঞান, এটা কি ধরুন, এটা বুদ্ধের শিক্ষা, এটা কি আপনারা দুটো দেখতে পাচ্ছেন? এই বিজ্ঞানের সাথে বুদ্ধের কোনো বিরোধ নেই, বুদ্ধের কোনো, তাহলে এটা বিজ্ঞান ধরুন, এটা বুদ্ধের শিক্ষা, এটা এটা বিজ্ঞান, এটা বুদ্ধ, এটা কি, এটা কি বুদ্ধ? আপনাদের বোঝার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে আপনাদেরকে। কেন বুদ্ধ একটা কথা বলেছেন, একটা কথা বুদ্ধ বলেছেন, অল কম্পোনেন্ট থিংস ইন দিস ওয়ার্ল্ড, বুদ্ধ বলেছেন অল কম্পোনেন্ট থিংস ইন দিস ওয়ার্ল্ড আর চেঞ্জেবল, দে আর নট লাস্টিং, সো ওয়ার্ক হার্ড টু গেইন ইউর ওন সলভেশন। বুদ্ধ এখানে যে যে শিক্ষা দিয়েছেন, এবার বানতে ওই অপারেশনে ঢুকে যাবো, আবার আবার কোথায় ঢুকে যাবো, অপারেশনে, এবং তফাৎটা বুঝে আপনারা বুঝতে চেষ্টা করবেন, বিজ্ঞান আর বুদ্ধের মধ্যে কোথায় তফাৎ, কোথায় সমস্যা, আপনারা সমস্যাও বুঝে নেবেন, তফাৎটাও বুঝে নেবেন, এবং কোনো বিরোধ নেই, কোনো বিরোধ নেই। তো এই বুদ্ধ শিক্ষা, বুদ্ধ বললেন এই পৃথিবীতে যা কিছু উৎপন্ন হয় এবং এই শরীরের মধ্যে যা উৎপন্ন হচ্ছে, এই শরীরের মধ্যে যত অণু পরমাণু উৎপন্ন হয় তা উৎপন্ন হয় আবার মৃত্যুবরণ করে, মানে জীবকোষ, তাই না, তাই না, জীবকোষগুলো জন্মগ্রহণ করে মৃত্যুবরণ করে, করে না? তাহলে সেগুলো সাধনার গভীরে ঢুকে যখন দেখা যায়, সাধনার গভীরে আপনাদের ঢুকতে হবে, কোথায় ঢুকতে হবে, সাধনার গভীরে আপনাকে ঢুকতে হবে। যখন মন শান্ত হয়ে যাবে, মন স্থির হয়ে যাবে, তখন সারা শরীরে আপনি দেখতে পাবেন অসংখ্য অণু পরমাণু, অণু পরমাণু জল বুদ্বুদের মতো উৎপন্ন হচ্ছে, মৃত্যুবরণ করছে, উৎপন্ন হচ্ছে, মৃত্যুবরণ করছে, তাই না? সাধনার গভীরে না ঢুকলে আপনি এটা বুঝতে পারবেন না, তখন মনে হবে এটা শরীর নয়, তখন মনে হবে এটা নারী নয়, তখন মনে হচ্ছে এটা পুরুষ নয়, মানে মনের মধ্যে তার ধারণা চেঞ্জ হয়ে গেছে, আগে যে নারী পুরুষ ছিল ধারণা চেঞ্জ হয়ে গেছে, এখন কী ধারণা আসলো, এখন বলছে এটা নারী যাচ্ছে না, এখন বলছে এটা পুরুষ যাচ্ছে না, তাহলে এখন তার মধ্যে কী সংজ্ঞা আসলো, কী ধারণা আসলো, নারী যাচ্ছে না, পুরুষ যাচ্ছে না, তাহলে কে যাচ্ছে? অসংখ্য মানুষ দেখতে পাচ্ছে নারী পুরুষ যাচ্ছে, আচ্ছা তিনি কী দেখলেন, সাধনা গভীরে ঢুকে কী যাচ্ছে, অণু পরমাণু যাচ্ছে, কে যাচ্ছে, অণু পরমাণু যাচ্ছে, দেখেছেন তার মধ্যে মিথ্যা দৃষ্টি কী করে খসে পড়ে গেল, এটা কী অপনোদন হয়েছে, মিথ্যা দৃষ্টি কী অপনোদন হয়েছে, মিথ্যা দৃষ্টি অপনোদন হয়েছে, তার প্রজ্ঞাচক্ষু দিয়ে দেখতে পারলেন আমি অণু পরমাণু, তাই এটা চেঞ্জেবল, এটা কি, এটা কি পরিবর্তনশীল, এটা কি পরিবর্তনশীল, পরিবর্তন হয় না পৃথিবীতে এমন কিছু নেই, তাই খুব কঠোর সংগ্রাম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর বীর্যবান হতে হবে, কেন নির্বাণ লাভ করার জন্য, ওই আসক্তি থেকে মুক্তি লাভ করার জন্য, তাই কঠোর পরিশ্রম এবং সাধনা ব্যতীত এই পৃথিবীতে কেউ কোনো কিছু লাভ করতে পেরেছে বলে প্রমাণ নেই, আছে, আছে প্রমাণ আছে নেই, তাই এখানে এবার ওই বিজ্ঞানের অপারেশন আর বুদ্ধের অপারেশন, মানে আপনাকে বানতে এটা প্রয়াস করবে, আপনাদের চিন্তা করতে হবে বানতে কে বোঝানোর জন্য প্রয়াস করছে, আপনারা আপনাদের কী করতে হবে,
মনোজ দিতে হবে। কি মনোজ দিতে হবে? মানে বানতে আমাদের কি বোঝাতে চাইছে, বানতে আমাদের কি বোঝানোর প্রয়াস করছিলেন, কি বোঝানোর জন্য প্রয়াস করছেন আপনারা? এবার তীক্ষ্ণ শিকারীর মতো, এবার শিকারীর মতো করে দৃষ্টি নিবন্ধ করুন, তাই না? এবার দেখুন অপারেশন, এটা ডাক্তারের অপারেশন। এই ডাক্তার অপারেশন কোথায় করে, গাছতলে না ল্যাবরেটরিতে, না অপারেশন থিয়েটারে, কোথায় করে? অপারেশন থিয়েটারে। গবেষণা করে কোথায়, গাছতলে না ল্যাবরেটরিতে, কোথায়? ল্যাবরেটরিতে। তাহলে যেটা সায়েন্স, যেটা বিজ্ঞান, এটা অপারেশন করেছে অপারেশন থিয়েটারে, কোথায় করেছে? আর গবেষণা করেছে কোথায়, ল্যাবরেটরিতে। গবেষণা কোথায় করেছে, ল্যাবের মধ্যে, তাই না? কিন্তু বৌদ্ধের অপারেশন ছিল বৃক্ষতলে, কোথায় ছিল? এখন তফাৎ হয়েছে না হয়নি? এই তফাৎ মানবেন কি মানবেন না? এখন দুটো উপমা শো করা হয়েছে না? তাহলে বিজ্ঞানের অপারেশন কোথায় হয়, না অপারেশন অপারেশন থিয়েটারে, আর গবেষণা কোথায় হয়, আর বৌদ্ধের গবেষণা কোথায় হয়েছিল, বৃক্ষতলে, কোথায় হয়েছে, উইদাউট ল্যাবরেটরি, উইদাউট ল্যাবরেটরি বুদ্ধির গবেষণা হয়েছে। তাহলে এখন ফারাক আছে কি নেই, ফারাক আছে কি নেই? আছে। আচ্ছা বিজ্ঞান, বিজ্ঞান অপারেশন করতে সেখানে কি যন্ত্রপাতি ছাড়া অপারেশন করতে পেরেছে? কিন্তু এখানে কি বৌদ্ধ রাজবাড়ি থেকে অপারেশন যন্ত্রপাতি নিয়ে গেছে? নেয়নি না? তাহলে যন্ত্রপাতি ছাড়া কী করে অপারেশন করো, দেখেছেন? বিজ্ঞান চিন্তা করতে পারবে যন্ত্রপাতি ছাড়া অপারেশন করবে? তাহলে বিজ্ঞান যন্ত্রপাতি ছাড়া অপারেশনকে এটা ছুঁতে পেরেছে? পারেনি। আর এতবার অপারেশন করে বিজ্ঞান, তার মধ্যে পবিত্রতা দান করতে পারেনি। বুদ্ধ একবার অপারেশন করে পবিত্রতা দান করতে পেরেছে, একবার অরথলে হয়ে গেছে, আর অপবিত্র নেই, আছে আছে। একবার আর্য হলে দ্বিতীয়বার আর্য হতে লাগে? আর্য হওয়া মানে কি, শুদ্ধ কী হওয়া? কী অপারেশন করেছে, মেন্টাল, কী অপারেশন করেছে, মেন্টাল অপারেশন করেছে। আচ্ছা এই অপারেশন করতে সেখানে অজ্ঞান করতে হয়েছে, সেখানে কী করতে হয়েছে? এই অপারেশন করতে হয় সজাগ থেকে, এই অপারেশন করতে হয় কী করে? তাহলে তফাৎ হয়েছে না হয়নি? বিজ্ঞান সজাগ থেকে, বিজ্ঞানে বড় বড় ডাক্তার অপারেশন করতে পারবে? তা অপারেশনের সময় রুগীকে যদি সেন্সেস না করে তাহলে মারা যাবে না? এই বিজ্ঞানের অপারেশনে মারা যাবে, বিজ্ঞান বাঁচাতে পারে না, বুদ্ধ বাঁচাতে পারে, সেখানে বুদ্ধ সেন্সলেস করে না, সেন্সলেস করে না। এই অপারেশনের মধ্যে তফাৎ দেখুন আপনারা, বলে বুদ্ধের অপারেশন কি সজাগ থেকে করতে হয়, সজাগ থেকে করতে হয়, সজাগ থেকে করতে হবে আপনাকে। তাহলে একটা তফাৎ লক্ষণীয় হয়েছে কি, একটা তফাৎ দৃষ্টিগোচর হয়েছে কি, একটা তফাৎ অনুধাবন করা গেছে কি, একটা তফাৎ হৃদয়ঙ্গম করা গেছে কি, একটা তফাৎ বোধগম্য হয়েছে কি? আরেকটা তফাৎ দেখা যায় বিজ্ঞান অপারেশন, এটা ধরুন এটা রুগী, এটা কি, এটা ডাক্তার, এটা কি ধরুন, তাহলে রুগী এটা কি, এটা কি, তাহলে কে কাকে অপারেশন করছে? ডাক্তার রুগীকে অপারেশন করছে। এটা রুগী, দাঁড়ায় ধরুন, এটা কি বুদ্ধের অপারেশন? এখানে কোনো ডাক্তার থাকবে না, আপনার অপারেশন আপনাকে করতে হবে। বুদ্ধ কোনো ডাক্তার নিয়ে আসক্তি থেকে মুক্তি লাভ করেনি, একাই একাই অপারেশন করেছেন। তাহলে ভিন্নতা আছে, তাহলে আপনার অপারেশন কে করবে? নিজেকে করতে হবে, মেন্টাল অপারেশন। কোন অপারেশন? মেন্টাল অপারেশন। তাহলে এই অপারেশন করতে হবে নিজে নিজে। এই অপারেশন কীভাবে করতে হবে? স্বয়ং অপারেশন কে করবে? স্বয়ং নিজে। তাহলে ভিন্নতা আছে কি নেই? আছে। আর এই অপারেশন পুনর্জন্ম বন্ধ করতে পারে না, এই অপারেশন পুনর্জন্ম বন্ধ করতে পারে, এই অপারেশন রিবাতকে স্টপ করতে পারে না, এই অপারেশন রিবাতকে স্টপ করতে পারে, এই অপারেশন হাজারবার করলে আজ্য হওয়া যায় না, এই অপারেশন একবার করলে আজ্য হওয়া যায়, যায় না? যায়। এই অপারেশন আসক্তি থেকে মুক্তি দিতে পারে না, কাম থেকে মুক্তি দিতে পারে না, দেশ থেকে মুক্তি দিতে পারে না, এই অপারেশন কাম থেকে মুক্তি দিতে পারে, দেশ থেকে মুক্তি দিতে পারে, আসক্তি থেকে মুক্তি দিতে পারে। তাহলে বিজ্ঞান এগুলো কল্পনা করতে পারবে? পারবে?
পারবে? পারবে না। বিজ্ঞানের ছাত্র বলতে পারবে আমার মধ্যে আসক্তি নেই, বৈজ্ঞানিক বলতে পারবে আমার মধ্যে কাম নেই, বৈজ্ঞানিক বলতে পারবে আমার মধ্যে লোভ নেই, বৈজ্ঞানিক বলতে পারবে আমার মধ্যে হিংসা নেই। তার মানে ওনার মধ্যে তো যত খারাপ গুণ সবগুলো আছে, আছে না? আছে। এখন আপনারা কিঞ্চিত হলেও তফাৎ পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন? তাহলে এখন কি বিজ্ঞানের ছাত্রদের মনে হচ্ছে না যে আমরা কোনটা গ্রহণ করব, কোনটা কোনটা ত্যাগ না করলেও অন্তত অবজ্ঞা করবো না? কে? আচ্ছা আরেকটা জিনিস, তাহলে বুদ্ধের অপারেশন নিজে নিজে করতে হয়। বুদ্ধের অপারেশন কীভাবে করবেন? নিজে নিজে করতে হবে, এই অপারেশন নিজে করবেন, এবং সজ্ঞানে। কোন জ্ঞানে? ডাক্তারি অপারেশন সজ্ঞানে করতে করলে রোগী মারা যায়, তাই না? তাই সেন্সলেস করতে হয়, অজ্ঞান করতে হয়। ডাক্তার অপারেশন করে অন্যজনে, এই অপারেশন করবে নিজে নিজে, তাই না? দেখেছেন বুদ্ধের অপারেশন কীরকম, বুদ্ধের অপারেশন কীরকম জানেন? এই এই এইরকম তো বুদ্ধ এতটাই দক্ষ একজন বৈজ্ঞানিক, এতটাই দূরদৃষ্টি সম্পন্ন একজন বৈজ্ঞানিক। বুদ্ধ বললেন আমি তোমাকে থিওরি দিয়েছি, ওই থিওরি অ্যাপ্লাই করে তোমার অপারেশন তুমি করো। কি বলেছে? থিওরি মেথড, আমি রাস্তা বলে দিয়েছি, তোমাদের অপারেশন তোমরা এবার নিজেরাই করো, তাই না? তাই বুদ্ধ এখানে কারো উপর নির্ভর করতে বারণ করেছেন, এটা আত্মনির্ভরশীলতার শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? আত্মনির্ভরশীলতার শিক্ষা দিয়েছে। কিন্তু এবার আপনাদের একটা জিনিস, আচ্ছা বৌদ্ধরা, আচ্ছা ধরুন এখানে যে সম্প্রদায় আছে, বিভিন্ন সম্প্রদায় সম্প্রদায় থাকতে পারে, এতে আপত্তি কিছু নেই, সম্প্রদায় থাকতে পারে, এতে আপত্তি নেই। তাহলে মুসলিম সম্প্রদায় আছে না? খ্রিস্টান সম্প্রদায় আছে না? হিন্দু সম্প্রদায় আছে না? বৌদ্ধ সম্প্রদায় আছে, আছে না? আচ্ছা মুসলিম সম্প্রদায় তাদের ধর্মকর্মের জন্য কাকে আহ্বান করে? মুসলিম সম্প্রদায়ে যে কোনো ধর্মীয় কাজ করতে গেলে, রিলিজিয়াস অকেশন করতে গেলে কাকে আহ্বান করে? হুজুর, মৌলবী, তাই না? মুলিসা, তাই না? আর খ্রিস্টানরা? ফাদার, ফাদার। আর হিন্দুরা? মানে পুরোহিত, ব্রাহ্মণ। আচ্ছা বৌদ্ধরা? বান্তে, ভিক্ষু, তাই না? তাহলে তাহলে বৌদ্ধ সমাজের মাথাকে বৌদ্ধ ভিক্ষু। আচ্ছা এই ব্ল্যাকটা যে দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাক ব্ল্যাক, এটা কি? এটা বোতলের অগ্রভাগ, বোতলের উপরভাগে না নিচের ভাগে? উপরভাগে, তাই না? আচ্ছা নিচের ভাগে কি আছে? না বোতলটা, তার বডি, মাথা কোথায়? উপরে। আচ্ছা একটা কথা বলুন তো, মাথাটা যদি না থাকে এটা কি চলতে পারে? পারে, পারে কি? পারবে কি না পারবে না? হ্যাঁ না উপাসক, ময়লা কি? আপনার ঘাড়ে যদি মাথা না থাকে ময়লা কি আপনি বেঁচে থাকবেন? কি ময়লা হবে? যদি মাথা না থাকে মস্তকবিহীন দেহ কি দাঁড়াতে পারে নাকি বাঁচতে পারে? তাহলে ময়লা ডুববে, প্রশ্ন আসবে কেন? তাহলে শিরবিহীন দেহ কি আর অচল থাকে না সচল থাকে? এই বৌদ্ধ সমাজের অবস্থা আজকে শির বালো নেই বলেই আজকে বৌদ্ধ সমাজ আজকে অচল হয়ে গেছে। শির বালো নেই, শির গম না থাকলে শরীর গম থাকতে পারে না, পারে কি? আজকে শির আজকে নিশ্চয়ই ব্যতিক্রম হয়েছে, তাই সমাজের আজকে এই দুর্দশা, সমাজ আজকে এভাবে এভাবে ধরাশায়ী হয়ে গেছে। সমাজ কি হয়েছে? ধরাশায়ী। এখন বুঝতে পেরেছেন আপনারা? এখন আজকে একটু করে বানতে শির নিয়ে আলোচনা করব। কি নিয়ে? শির। তাহলে শির ভালো থাকলে শরীর ভালো থাকবে, থাকবে না? বেশ, তাহলে শিরের সাথে শরীরের সাথে সম্পর্ক আছে কি নেই? বেশ, তাহলে এবার বানতে একটু করে আলোচনা করব, যেই সময়টা আছে এই সময়ের মধ্যে।
শুধু আপনারা একটু নীরব থাকলে হবে, শুধু বানতেকে একটু সাহায্য করবেন যাতে কোনো বিরূপ পরিস্থিতি তৈরি না হয়, যাতে বানতে বানতে যাতে স্টপ করে দিতে হয় এমন পরিস্থিতি যাতে তৈরি না হয়। তাহলে এখন বানতে কী নিয়ে আলোচনা করবো, কেন আলোচনা করবো? শির ভালো রাখার জন্যই, শির ভালো থাকলে শরীর ভালো থাকবে, তাই না? তাহলে এই সমাজ কত শরীর, এই সমাজ কি আব্বিক হচ্ছে কি শির মাথা, বিক্ষু কি মাথা। এবার আপনার একটু করে শির নিয়ে আলোচনা করব, বিক্ষু যদি লাগবে না, ঠিক আছে। আচ্ছা আপনার একজন যোদ্ধা, একজন কি যোদ্ধা, মানে যুদ্ধের একটা উপমা দিয়ে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। আচ্ছা যোদ্ধার কথা আপনারা নিশ্চয় শুনেছেন, কে শুনেননি? শুনেছেন। তাহলে একজন ভিক্ষু কখন আহ্বানের যোগ্য হয়, কখন বন্দনার যোগ্য হয়, কখন বহুজনের কল্যাণের কারণ হয়, কখন আত্মহিত পরহিতের কারণ হয়, কখন সেই বুদ্ধ শাসনের শ্রীবৃদ্ধির কারণ হয়, কখন বহুজনের কল্যাণের কারণ হয়, যখন আপনার কয়েকটা ধর্ম যখন সেই নিজের মধ্যে অটুট রাখতে পারে। যেমন ধরুন যদি এই ধর্মগুলো যদি অটুট রাখতে না পারে তাহলে সমাজের পরিহানির কারণ হয়, বৌদ্ধ শাসনের পরিহানির কারণ হয়, আত্মপর উভয়ের অকল্যাণের কারণ হয়, বহু দেবমানবের অকল্যাণের কারণ হয়, বহুজনের দুঃখের কারণ হয়, ইহকাল পরকালে বহুজনের দুঃখের অনুৎপন্ন দুঃখ উৎপত্তির হেতু হয়, উৎপন্ন দুঃখ নষ্ট হওয়ার হেতু হয়, উৎপন্ন সুখ নষ্ট হওয়ার হেতু হয়, অনুৎপন্ন সুখ উৎপন্ন না হওয়ার জন্য সেই তার শত্রুতে পরিণত হয়। যদি এই গুণগুলো ভিক্ষু এবং দায়ক কর্তৃক যদি অবগত না থাকে, সেই ভিক্ষু আহ্বানের যোগ্য হয় না যদি এই ধর্ম রাখতে না পারে। এই ধর্ম রাখতে পারলে আহ্বানের যোগ্য হয়, এই ধর্ম রাখতে পারলে বন্ধনের যোগ্য হয়, নাহলে বন্ধনের যোগ্য হয় না। এই ধর্ম রাখতে পারলে সমাজের মঙ্গলের কারণ হয়, নাহলে অমঙ্গলের কারণ হয়। এই ধর্ম রাখতে পারলে বহুজনের কল্যাণের কারণ হয়, রাখতে না পারলে বহুজনের অকল্যাণের কারণ হয়। এই ধর্ম রাখতে পারলে বুদ্ধ শাসনের মঙ্গলের কারণ হয়, না হলে বুদ্ধ শাসনের অমঙ্গলের কারণ হয়। এই ধর্ম যদি রাখতে পারে তাহলে ইহকাল পরকালের বহুজনের সুখের কারণ হয়, যদি রাখতে না পারে ইহকাল পরকাল বহুজনের দুঃখের কারণ হয়। তাহলে এখন বানতে, আচ্ছা যোদ্ধারা যুদ্ধ করে না, করে না করে, ধরুন এটা মনে করুন, আচ্ছা যুদ্ধক্ষেত্রে হাতি ঘোড়া এরকম গাড়ি ব্যবহার করে না, করে না ঘোড়া ব্যবহার করে না? আচ্ছা একসময় তো করতো, করতো না তো, ঠিক আছে সেই সময়কালের কথাই আপনাদের বলে বর্তমান সময়ে টেনে নিয়ে আসবো, তাই না? তাই না? ঠিক আছে বানতে আগেকার দিনের কথা বলবো তারপর বর্তমানে টেনে নিয়ে আসবো, ঠিক ঠিক হবে না? ব্যাস ভালো কথা, ধরুন দেখুন, ঠিক আছে উপাসক যখন বলেছে আগেকার দিনে করতো, ঠিক আছে বানতে আগেকার দিনে চলে যাচ্ছি, এটা যুদ্ধ বেরিয়েছে, এটা কি বেরিয়েছে? যোদ্ধা বেরিয়েছে, প্রথম যোদ্ধা কিছু দূর গিয়ে উনি ফিরে গেছেন, একজন যোদ্ধা কি করেছে ফিরে গেছে, দ্বিতীয় যোদ্ধা বেরিয়েছে উনি আবার কিছু দূর গেছে উনি আবার ফিরে গেছে, কজন যোদ্ধা ফিরে গেল? দুইজন। আরেকজন যোদ্ধা বেরিয়েছে উনি আবার কিছু দূর যাওয়ার পর উনি আবার ফিরে গেছেন, কজন ফিরে গেছে? আরেকজন যোদ্ধা বেরিয়েছে উনি কিছু দূর গেছেন ফিরে আসেনি এবং ওনার অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে, উনি ব্যাক করেনি আর, এটা অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, কজন হয়েছে? আরেকজন যোদ্ধা বিজয়ের নিশানা উড়িয়ে দিয়েছে, কজন হয়েছে?
তাহলে কজন যোদ্ধার কাছ থেকে অসফলতা লক্ষ্য করা গেছে? চারজন। সফলতা কজনের কাছ থেকে পাওয়া গেছে? এবার তাহলে এবার ধরুন প্রথম যোদ্ধা। আচ্ছা, রণক্ষেত্রে আগেকার দিনে ঘোড়ার গাড়ি, হাতির গাড়ি এমন এমন অনেক যেত না? তাহলে দুলুবালি নিশ্চয়ই উঠত, কি উঠত না? প্রথম যোদ্ধা ফিরে গেছে, তার কারণ হচ্ছে রজাগ্র দেখেছে। কি দেখেছে? উনি কি দেখেছে? রজাগ্র, রজ দেখেছে, রজ। উনি রজ দেখে ফিরে গেছে। কি দেখেছে? রজ দেখে ফিরে গেছে। আচ্ছা, রজ মানে কি? রজ মানে কি? ময়লা। উনি এতটা দুলুবালি উঠেছে কেন? ওই অপরের যোদ্ধারা গেছে, অপরের যুদ্ধের সাজসজ্জা গেছে, তাই এতটা দুলু, আকাশ বালি দুলুময় হয়ে গেছে। এরকম হয় না? আকাশ বালি দুলুময় হয়ে গেছে। তখন উনি চিন্তা করছেন, বাপ রে বাপ, আমি এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না। কেন? তাদের এতটাই সৈনিক আছে, দুলুবালি দুলু তুলে আকাশময় এক করে ফেলেছে, আমি নিশ্চয়ই পরাজয় বরণ করবো। তার মধ্যে ভীতি এসে গেছে। তার মধ্যে কি এসে গেছে? ভীতি এসে গেছে, ভয় এসে গেছে। তখন সেই এই দুলুবালি দেখে সেই রণক্ষেত্র দিকে পলায়ন করেছে। কি করেছে? পলায়ন করেছে, এই পলায়ন করেছে দ্বিতীয় যোদ্ধা। তাহলে এই যোদ্ধাকে যারা অনুসরণ করবে, এই সেনানায়ককে যারা অনুসরণ করবে, তারা কি জয়ের স্বাদ অনুভব করতে পারবে? আচ্ছা, সেনা অধিনায়ক ব্যাক করলে বাকিরা ব্যাক করবে না? সেনানায়ক ছাড়া কি বাকিরা কি যুদ্ধ করতে পারে? বেশ, বাকিরা ফিরে গেছে, পারেনি। দ্বিতীয় সেনানায়ক ওনাকে অনুসরণ করছে অনেকে, তাই না? তাই না? কিন্তু উনিও ফিরে গেছে। কারণ কি জানেন? উনি দুলুবালি দেখেছে, কিন্তু এগুলো অতিক্রম করে গেছে। দুলুবালি কি করেছে? অতিক্রম করে গেছে, কিন্তু দ্বিতীয় নাম্বারে গিয়ে অতিক্রম করতে পারলো না। কি? ধ্বজা দেখে। কি দেখে? ধ্বজা। আচ্ছা, ধ্বজা কি? বেশ, আচ্ছা, রণক্ষেত্রে আগের দিনে দেখেননি এরকম কত লক্ষ লক্ষ পতাকা? কি দেখা যায় না? তাই সেনাপ্রধান বহু দূর থেকে লক্ষ লক্ষ পতাকা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয়ে বিহ্বল হয়ে গেছে, বলছে আমি আমার পক্ষে সম্ভব হবে না। কেন? এত রণক্ষেত্রে এত ধ্বজা, বাপ রে বাপ। তার মধ্যে ভীতি উৎপন্ন হয়েছে। তাই সেনানায়ক যখন ব্যাক করেছে, তার দলের সবাই ব্যাক করবে না, তাই উনি যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে। দুই, তিন, উনি প্রথম সমস্যা কি? রজ, রজ দুলি এটা অতিক্রম করেছে। দ্বিতীয় দ্বিতীয় কি? ধ্বজা অতিক্রম করেছে। তৃতীয়, কিন্তু যখন নিকটে গেল, তাদের এমন শব্দ শুনতে পেল, সেই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কি শুনেছে? তো লক্ষ লক্ষ মানুষের, মানুষ গোড়া হাতি শব্দ শুনবেন না? কি শোনা যাবে না? সেই এখন তাদের রব শুনেছে। তাদের কি শুনেছে? রব শব্দ শুনেছে। তাদের শব্দ শুনে সে বাড়ি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তো ভীত সন্ত্রস্ত হয়ে উনি আবার কি করলেন? সেনানায়ক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। আচ্ছা, বাকিরা পালিয়ে যাবে না? বাকিরা পালিয়ে গেছে। কজন পালিয়েছে? তিনজন। এই চার নম্বর যোদ্ধা, উনি সেনানায়ক, যুদ্ধ করতে যাচ্ছেন, কিন্তু উনি প্রথম বাধা অতিক্রম করেছে। প্রথম বাধা কি? কি? রজ অতিক্রম করেছে, দুলবালি অতিক্রম করেছে। দ্বিতীয় বাধা কি? পতাকা অতিক্রম করেছে, দেখে ভয় পায়নি। তৃতীয়, শব্দ শুনেছে, অতিক্রম করে গেছে, কিন্তু যখন রণভূমিতে প্রবেশ করেছে, অপরপক্ষের সৈনিকের সামান্য আঘাতে উনি মৃত্যুবরণ করেছে। কি হয়েছে? কিরকম আঘাতে? সামান্য আঘাতে মৃত্যুবরণ করেছে। তাহলে উনি তো ব্যাক করেনি আর, বেশ, উনি রণক্ষেত্রে পড়ে গেছে। পঞ্চমজন, উনি প্রথম বাধা অতিক্রম করেছে, দ্বিতীয় বাধা অতিক্রম করেছে, তৃতীয় বাধা অতিক্রম করেছে। যখন সংগ্রামে রণক্ষেত্রে ঢুকে গেছে, তাদেরকে পরাস্ত করে, পরাজিত করে, নিজে অক্ষতভাবে জয়ের পতাকা উড়াতে পেরেছে। তাহলে তার তার তাকে যারা অনুসরণ করেছে, তাদের বাড়ি লাভ হয়েছে। তাহলে বাড়ি লাভ হয়েছে না? বাড়ি লাভ হয়েছে না? কে, আপনারা কি বলেন, লাভ হয়েছে না? এবার এবার বান্ধে 2,500 বছরের ওখান থেকে এবার বর্তমানে ফিরে আসবো।
এবার বর্তমানে কোথায় ফিরে আসবো? এই সমাজ আকাশে। কোথায় ফিরে আসবো? সমাজ আকাশে, সমাজ গগনে, সমাজ দেহে, এই সমাজের চিত্রে ফিরে আসব। ব্যাস, এবার ধরুন একজন ভিক্ষু, এবার সাব্বা দুঃখা নিঃসরণা বলে, দেখুন ভিক্ষুকে অনুসরণ করছে দায়করা, কাকে? ভিক্ষুকে অনুসরণ করছে, মাস্টারকে আর ছাত্রকে, মানতে মাস্টার আর ছাত্রকে দায়ক দায়িকা, উপাস গবসিকা, তাই না? তাহলে ওনারা কাকে অনুসরণ করবেন? মানতেকে। প্রজারা কাকে অনুসরণ করবে? সেনা, সমস্ত সেনারা কাকে অনুসরণ করবে? ছেলে মেয়ে কাকে অনুসরণ করবে? মাতা পিতাকে। তাহলে এখানে স্বাভাবিক হতে দেখা যায় ভক্তরা গুরুকে অনুসরণ করে। এবার উনি সবার কাণ্ডারি হয়েছে, তারপর কী হয়েছে? কাণ্ডারি হয়েছে, মাঝি হয়েছে, মানে ভিক্ষু। উনি এবার সাব্বা দুঃখ বলে প্রব্রজ্ঞা জানিয়েছে। প্রব্রজ্ঞা নেওয়ার পর, প্রব্রজ্ঞা নেওয়ার পর উনি এবার প্রথম যোদ্ধা কী কী করে ব্যাক করলো? ময়লা দেখে না, ঠিক ওনার মধ্যে, ওনার মধ্যে উনি ময়লা দেখতে পেয়েছে। কী দেখতে পেয়েছে? ময়লা দেখতে পেয়েছে। নির্বাণের আগে কী দেখতে পেয়েছে? ময়লা দেখতে পেয়েছে। কেন জানেন? সাধারণত বিহার সীমায় কিংবা নগরে মা আছে, আছে না? মা আছে না? যেমন আজকেও মায়েরা বেশি, আজকে পিণ্ডাচরণেও মায়েরা বেশি, তাই না? কি তাই না? মায়েরা বেশি। মায়েদের দোষ আমি দিচ্ছি না এবং আপনারাও দেবেন না, মা না হলে সন্তান কোত্থেকে আসবে, তাই না? মায়ের প্রতি বান্তের সম্মান অটুট আছে, তাই বলে পিতার প্রতি অবজ্ঞা নেই। এটা মনে করবে না যে হয়তো উপাসিকাদের প্রতি বান্তের সম্মান আছে, কিন্তু উপাসকদের প্রতি কি অসম্মান আছে? না, অসম্মানও নেই। বান্তে আপনাদের উপমা দিতে গিয়ে বুঝাচ্ছি যে কি পরিস্থিতি হতে পারে। সেই ভিক্ষু মহিলাদেরকে বিহারে আসতে দেখে, দেখে না, দেখে না, তার মধ্যে কাম নামে ময়লা উৎপন্ন হয়েছে। কী উৎপন্ন হয়েছে? বেশ, এখন আর কিছু দেখতে পাচ্ছে না, এখন বালো মন্দ ধর্ম বিনয় দেখতে পাচ্ছে না, আর অন্ধ, ওই ওই দুলুবালি সমস্যা হয়ে গেছে। কোন দুলু? কামের দুলু। কোন দুলু? ওই বিহারে কিছু কিছু উপাসিকা বিহারে আসে তো, এবং হয়তো কোনো স্বামী স্ত্রী ঘুরতে দেখে, দেখে না, তাই সে চিন্তা করে আমি যদি এরকম একটা যুবতী বউ পাই আমিও ঘুরতে পারবো। তার মধ্যে আস্তে আস্তে কাম নামে রজ উৎপন্ন হতে থাকে। কাম নামে রজ যখন উৎপন্ন হয় তখন সে স্বচ্ছতা হারিয়ে ফেলে, তখন সে যা করে অধর্ম করে, সমাজের জন্য, দেশের জন্য, শাসনের জন্য, নিজের জন্য, অপরের জন্য অধর্মই করে। সে যখন যে কথা বলে সেটা দুলি মিশ্রিত বাক্য গেছে, সেটা দিয়ে কল্যাণ হয় না। যখন সে যেই উপদেশ দিয়েছে সেখানে কাম মিশ্রিত উপদেশ গেছে, সেখানে ময়লা 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 হয়ে গেছে, ময়লা, নিজেও ময়লা অপরে ময়লা। এই পানি ময়লা পানি, পানি কী পানি? যেখানে পরিষ্কার করবো বলে দিচ্ছি সেখানেও ময়লা পানিও ময়লা, পরিষ্কার হবে? তাই ওই ভিক্ষু ত্রিবিরক আচার্য হোক, মহাস্তবীর হোক, লন্ডন ফেরত হোক, আমেরিকা ফেরত হোক, বাসাবিদ হোক, তার মধ্যে ময়লা উৎপন্ন হয়েছে। এখন যা যা বলবে তা তা ময়লাযুক্ত পানি যাচ্ছে, পরিষ্কার হতে পারে না। এমন মধুর বাক্য শুনে কারো পরিবর্তন আসতে পারে না। আপনারা এখন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে এই মুহূর্তে এই ভিক্ষু আহ্বানের যোগ্য নেই, বন্দনার যোগ্য নেই, অঞ্জলিকরণের যোগ্য নেই, চতুর্ভত্যয় পরিভোগের যোগ্য নেই, চতুর্ভত্যয় প্রদানের যোগ্য নেই, নমস্কারের যোগ্য নেই। কেন? এই ভিক্ষু বহুজনের অকল্যাণের কারণ হয়ে দাঁড়িয়েছে, এই ভিক্ষু দেবমানবের অকল্যাণের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? সেই ব্রহ্মচর্যের বিরুদ্ধে জীবনযাপন করছে, তাই তারা দাগ, তাই এই মুহূর্তে তাকে ব্রহ্মচারী মনে করে যারা দান দিচ্ছে সেটা দানগুলো বিফলে যাচ্ছে, দানগুলো বিফলে যাচ্ছে। যেমন করে গঙ্গায় ফেলে দেওয়া হয়, গঙ্গায় ফেলে দিয়ে স্রোতের মধ্যে ফেলে দিয়ে যদি বলা হয় আমার জন্য দ্বিগুণ ফিরে আসো, গঙ্গায় কি ফেরত দেবে? তাই তাদের দানও কোনো তাদের পুণ্যফল প্রদান করতে পারে না। কোথায় ফেলে দিয়েছে? কামের স্রোতে। কোথায় ফেলে দিয়েছে? কামের স্রোতে। দান যার মধ্যে সদা কামের আগুন জ্বলছে তেমন স্রোতে ফেলে দেওয়া হয়েছে, তাই স্রোতে তাদের দান বেশে চলে গেছে, তাই এই মুহূর্তে পূর্ণ হয়নি, বহুজনের অকল্যাণের কারণ হচ্ছে, এগুলো বেশে চলে গেছে।
তাই বৃক্ষ যদি এমন চিত্ত করে তাহলে সে আপনার বহুজনের অকল্যাণের কারণ হয়, এই বুদ্ধ শাসনের অকল্যাণের কারণ হয়, বহু দেবমানবের অমঙ্গলের কারণ হয়, নিজের এবং বহুজনের ইহকাল পরকালের অকল্যাণের কারণ হয়। কি কেমন মনে হয় আপনাদের, কেমন মনে হয়? সঠিক না? ঠিক। আচ্ছা, এবার এক নম্বর সেনা পরাজিত, এক নম্বর সেনা কি? তো তেমন বৃক্ষকে যদি কেউ অনুসরণ করে তারা দুঃখ পাবে না, কষ্ট পাবে না, দুঃখ দুঃখে পড়বে না, বিপদে পড়বে না, হতাশাগ্রস্ত হবে না, হাজার দিন দান করেও তারা আনিসংশ লাভ করতে পারবে না, হবে না। এই এ কারণে পরিবর্তন হচ্ছে না, এ কারণে পরিবর্তন হচ্ছে না। নাহলে সমাজের ত্যাগ তো করছে না, তাই নয়, ত্যাগ করছে তো। কিন্তু আপনি যদি রোজ রোজ যদি কর শ্রোতা নদীতে ফেলে দেন, দেখতে পাবেন, দেখতে পাবেন? ঠিক, এখানেও দেখা যাচ্ছে না কেন কর শ্রোতা নদীতে ফেলে দেওয়া হচ্ছে, তাই দেখা যাচ্ছে না। প্রথম যোদ্ধা, প্রথম ভিক্ষু সেই বুদ্ধ শাসন থেকে তার পরাজয় হয়েছে। ওই ব্যাক করেছে, কোথায় কী করেছে? ব্যাক করেছে, ফিরে গেছে, নেই আর। এক নম্বর সেনা, এক নম্বর ভিক্ষু সেই বহুজনের অকল্যাণের কারণ হয়, মঙ্গলের কারণ হতে পারে না, যদিও লাল কাপড় পরে আছে, যদিও মাথা নেড়া বেরিয়ে শিবর এরিয়ে হুল, মঙ্গল হতে পারে না। দুই নম্বর, দুই নম্বর কেন কেন ফিরে গেছে যোদ্ধা? দজা দেখে না? তাই কোনো কোনো ভিক্ষু বিহারে পিণ্ডাচরণে নগরে গমন করার সময় সেই ইন্দ্রিয় সংবরশীল রক্ষা করে না, তাই সেই নারী জাতি দর্শন করে, করে না, করে না? এবং বহু নারী অনেকটা স্বল্প স্বল্প কাপড় পরিধান করে, করে না, কি করে না, করে। বহু মাতৃজাতি আছে, তারা স্বল্প কাপড় পরিধান করে, তাই এই ভিক্ষু তাদের স্বল্প কাপড় পরিধিত অনেকটা অর্ধ উলঙ্গ দেহ দেখে সেই ভিক্ষু কামের আগুনে দগ্ধীভূত হয়। দেখেছে এখন কি কী করেছে? দেখেছে রজ, দেখেছে মানে দজা দেখেছে, কি দেখেছে? দ্বিতীয় যুদ্ধ কেন ফিরে গেছে? ধসা। তাই এই ভিক্ষু নারীর অবয়ব দেখে, তার নাক দেখে, তার চুল দেখে, তার দাঁত দেখে, তার শারীরিক আবরণমুক্ত অঙ্গগুলো দেখে সেই ধর্ম নীতি সত্য ন্যায় পবিত্রতা সব ভুলে শুধু ওই নারীর চিন্তায় বিভোর হয়ে যায়। এমত অবস্থায় সেই নির্বাণ অভিমুখী চিত্ত তার নির্বাণের বিপরীতে তাকে কাজ করতে সাহায্য করে। সেই এমত অবস্থায় এবার যদি দান মানুষের কাছ থেকে দান নেয়, দানগুলো কী হবে? সে যদি ধর্ম কথা বলে শুদ্ধ হবে, সে যদি ত্রিপিটকের কথা মুখস্থ করে বলে শুদ্ধ হবে, সে যদি ফিলোসফি বলে শুদ্ধ হবে, সে যদি পৃথিবীর সব শাস্ত্র বলে শুদ্ধ হবে? হবে না। কেন? তার চিত্ত পরাজিত হয়েছে, তার চিত্ত বুদ্ধ শাসনের বিপরীতে কাজ করছে। সে সর্বদা নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে চিন্তা করে, নারীর চেহারা নিয়ে চিন্তা করে, নারীর চুল নিয়ে চিন্তা করে। ওই দজা দেখেছে, কি দেখেছে? দজা। এখন আর নির্মাণের দিকে তার চিত্ত কাজ করে না। এমন অবস্থায় সে বুদ্ধ শাসনের কি কল্যাণের কারণ হবে না অকল্যাণের? তাহলে পুণ্যার্থীদের, পুণ্যার্থীদের কি কল্যাণের কারণ হবে না অকল্যাণের? তো বহুজনের যে বহুজন যে প্রার্থনা করে করে তার কাছে শীল নিচ্ছে, দান দিচ্ছে, ধর্ম শুনছে, তারা ইহকাল পরকারের কি কল্যাণ হবে না অকল্যাণ হবে? বহু দেবতার কল্যাণ হবে না অকল্যাণ হবে? আর নিজের? তাহলে এই দুই নম্বর যোদ্ধার মতো সেও পরাজিত হয়েছে বুদ্ধ শাসনের থেকে, এবং মানুষের মানুষের তখন কি সেই আহ্বানের যোগ্য থাকে না, সে আহ্বানের যোগ্য নেই, বন্দনার যোগ্য নেই, সেই দক্ষিণের যোগ্য নেই, সেই অঞ্জলি করণীয় যোগ্য নেই, সেই তখন নমস্কারের যোগ্য নেই, সে তখন চতুর্পত্য রযোগ্য হয়ে যায়। তাই তাহলে এমত অবস্থা যদি তাকে অনুসরণ অনুকরণ করা হয় কি হবে? মঙ্গল হবে? কল্যাণ হবে? হবে না। তাহলে এই বিক্রি কী হয়েছে? ওই দ্বিতীয় যোদ্ধা পরাজিত হয়েছে, তৃতীয় যোদ্ধা। তিন নম্বর ভিক্ষু, কোনো কোনো ভিক্ষু প্রব্রজ্ঞা গ্রহণ করে, বুদ্ধ শাসনে অবতরণ করে, প্রবেশ করে। তিন নম্বর যুদ্ধ কেন, তিন নম্বর যুদ্ধ কেন যুদ্ধক্ষেত্রের দিকে পলায়ন করেছে?
কেন? শব্দ শুনে। এই ভিক্ষু কখনো কখনো নারীর গান শুনে, নারীর শব্দ শুনে সে মোহিত হয়ে যায়। কি শুনে? নারীর গান, নারীর শব্দ, নারীর কণ্ঠ শুনে মোহিত হয়ে যায়। এই পৃথিবীতে অনেক শব্দ আছে যেই শব্দ পুরুষকে মোহিত করতে পারে না, পুরুষকে সম্মোহিত করতে পারে না, পুরুষকে আন্দোলিত করতে পারে না, পুরুষকে পুরুষের জায়গা থেকে সরাতে পারে না, পুরুষকে বিপদগ্রস্ত করতে পারে না। এরকম কোনো শব্দ পৃথিবীতে নেই। কিন্তু একটা শব্দ আছে পুরুষকে পুরুষের জায়গা থেকে সরাতে পারে, পুরুষকে পুরুষের জায়গা থেকে আন্দোলিত করতে পারে, পুরুষকে বিমোহিত করতে পারে, পুরুষকে সম্মোহিত করতে পারে, পুরুষকে জাদু মন্ত্রের মতো একদম অবশ করে দিতে পারে, সেই হচ্ছে নারী শব্দ। কোন শব্দ? এই শব্দ পুরুষ শুনলে পুরুষ তখন জাদু মন্ত্রের করচে মতো করে অবশ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়, হয় না? বেহোশ হয়ে যায়, যায় না? করণে কর্তব্য ভুলে যায়, যায় না? যায় না? ঠিক ওই প্রবোধিত যখন নারী শব্দ পেয়েছে, নারী শব্দ শুনেছে, সে তখন নারী শব্দে মোহিত হয়ে গেছে, নারী শব্দে যখন সেই উন্মাদ হয়ে গেছে, তাই বুদ্ধ বলেছে তুমি শব্দকে অনিত্য জ্ঞানে জানো, দুঃখ জ্ঞানে জানো, অনাত্ম জ্ঞানে জানো, শব্দকে আমি নয় জানো, শব্দকে আমার নয় জানো। এই হচ্ছে আর্য শ্রাবকের দৃষ্টিভঙ্গি। আর্য শ্রাবকের দৃষ্টিভঙ্গি কীরকম হবে? শব্দ অনিত্য জ্ঞানে জানো, শব্দ দুঃখ জ্ঞানে জানো, শব্দ অনাত্ম জ্ঞানে জানো, শব্দ আমি নয় জানো, শব্দ আমার নয় জানো। যদি এমন করে জানতে না পারে তাহলে নারী শব্দ তাকে কী করেছে? এখন কী করেছে? করেনি কেন? সে নিত্য দেখেছে। কেন কেন পরাজিত করেছে? এটা নিত্য জ্ঞানে দেখেছে। কোন জ্ঞানে দেখেছে? আর এটাকে সুখ জ্ঞানে দেখেছে। কোন জ্ঞানে দেখেছে? তাহলে বুদ্ধ কোন জ্ঞানে জানতে বলেছে? দুঃখ জ্ঞানে। তাহলে এই শব্দ তাকে দুঃখ দেয়নি? বুদ্ধ শাসন থেকে তাকে পরাজিত করেনি? তাকে বুদ্ধ শাসন থেকে মেরে ফেলেনি? প্রভুজি ত্যাগ করে তারপরে চলে যায়। প্রভুজি ত্যাগ করে, তাহলে প্রথম প্রথম ভিক্ষু প্রভুজি ত্যাগ করে, দ্বিতীয় ভিক্ষু প্রভুজি ত্যাগ করে, তৃতীয় ভিক্ষু প্রভুজি ত্যাগ করে, এই কারণে প্রভুজি ত্যাগ করে। তাহলে এমন ভিক্ষু বহুজনের কল্যাণের কারণ হবে না অকল্যাণের কারণ হবে? অকল্যাণের কারণ হবে। তাহলে দ্বিতীয় ভিক্ষু আর তৃতীয় ভিক্ষু যদি ওই নারী শব্দ চিন্তা করে করে ঘুমায়, ওই নারীর দেহ চিন্তা করে ঘুমায়, নারীর অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা করে ঘুমায়, তাহলে ওনারা কি, ওনারা কে ঘুমাচ্ছে? কে ঘুমাচ্ছে? ওনারা কে ঘুমাচ্ছে? কে আপনারা বলুন না, কে ঘুমাচ্ছে? কে সামনে কে ঘুমাচ্ছে? না, ভিক্ষু যদি এরকম চিন্তা করে ঘুমায় তখন উনি ওয়ান টাইপ অফ ডেড বডি। এটা কি? এটা কি? শ্মশানে ফেলে দেওয়া মরা, শ্মশানে ফেলে দেওয়া। তো মরা মানুষ কি মঙ্গল করতে পারে? এই এমন ভিক্ষুর আর মঙ্গল করতে পারবে না সমাজের। মরে গেছে, কি হয়েছে? মরে গেছে, ডেড বডি, তার মঙ্গল করতে পারে না। ওই শ্মশানে পরিত্যক্ত মরা শ্মশানে ওই ওই চিত্ত নিয়ে যদি মৃত্যুবরণ করে, এই ভিক্ষু নিশ্চিত অতলে অতলে ডুবে যাবে, নিশ্চিত অতলে ডুবে যাবে। তাই ওই ভিক্ষুকে আশ্রয় করে যারা যদি এপার থেকে ওপার ভারতে যায় তাদের কী হবে? তাদের কী হবে? তাহলে বহুজনের কি কল্যাণের কারণ না অকল্যাণের কারণ? তাহলে বুদ্ধ শাসন শ্রীবৃদ্ধি না পরিহানি? এই এমন ভিক্ষু এবার আপনাদের মানে বিচার করতে হবে। এই প্রথম শ্রেণীর ভিক্ষু বিচার করতে হবে, দ্বিতীয় শ্রেণীর ভিক্ষু বিচার করতে হবে, তৃতীয় শ্রেণীর ভিক্ষু বিচার করতে হবে, আপনাদের বিচার করতে হবে। বিচার যদি করতে না পারেন তাহলে কোথায় কে ডুবে যাবে কোনো ঠিক নেই। এই বিচার করতে হবে আপনাদেরকে। বিচার করার ক্ষমতা থাকলে বিচার করতে পারবেন, নাহলে পারবেন না। আচ্ছা ধরুন একটা কথা, খুব ভালো কথা, না না একটা জিনিস ধরুন, যদি ছোট জিনিস যদি দেখা না যায় তাহলে বিজ্ঞান কী আবিষ্কার করেছে দেখার জন্য? এই অনুবীক্ষণ যন্ত্র তার কাছে, যার কাছে থাকবে সেই ছোট ছোট জিনিস দেখতে পাবে, যার কাছে নেই সেই দেখতে পাবে না। আপনাদের জ্ঞান চক্ষু যার কাছে আছে সেই দেখতে পাবে, বাকিরা দেখতে পাবে না। এই তাহলে আপনারা ওই অনুবীক্ষণ যন্ত্র দুর্বীক্ষণ যন্ত্র জোগাড় করুন, মানে প্রজ্ঞা সম্পদ জোগাড় করুন, প্রজ্ঞাচক্ষু জোগাড় করুন, ধর্মচক্ষু জোগাড় করুন, আপনারা ধর্মচক্ষু জোগাড় করুন, প্রজ্ঞাচক্ষু জোগাড় করুন। আপনার হাতে দুর্ভিক্ষণ নেই, অনুবীক্ষণ নেই, কী করে দেখবেন বলুন তো? আচ্ছা দূরের জিনিসগুলো কি দুর্ভিক্ষণ ছাড়া দেখা যায়? আর কাছে ক্ষুদ্র অনুক্ষুদ্র জিনিসগুলো অনুবীক্ষণ ছাড়া দেখা যায়?
তো আপনার কাছে দুটো যন্ত্র নেই, কী করে দেখবেন বলুন তো? হ্যাঁ, কী করে দেখবেন আপনারা? আর বৌদ্ধ শাসনের কল্যাণ কী করে হবে? তো না, দূরের জিনিসগুলো দেখার জন্য যন্ত্র জোগাড় করতে হবে না, সারা বছর কি না দেখে না থাকবেন? আচ্ছা, এবার দেখুন, সমাজের কল্যাণ, বৌদ্ধ শাসনের কল্যাণ কোথায় নির্ভর করছে? কোথায় নির্ভর করছে? মানুষের কল্যাণ। আচ্ছা, এবার চতুর্থ যুদ্ধ, এবার কী হয়েছে? চতুর্থ যুদ্ধ, চতুর্থ যুদ্ধ কী হয়েছে? আচ্ছা, কেন মারা গেছে? সামান্য আঘাতে। বেশ, চতুর্থ যুদ্ধ বেরিয়েছে, চতুর্থ যুদ্ধ বেরিয়ে এবার চতুর্থ মানে 4 নম্বর ক্যাটাগরি বিক্ষু, 4 নম্বর ক্যাটাগরি বিক্ষু, উনি বৌদ্ধ শাসন এসেছেন, উনি এসে উনি ওই তিনটা ওনার মধ্যে, এই তিনটা ঘটনা ওনার মধ্যে সংঘটিত হয়েছে। তিনটা ঘটনা কী হয়েছে? উনি কিন্তু প্রব্রজ্ঞা ত্যাগ করেনি, উনি কী করেছে? প্রথমজন ত্যাগ করেছে, দ্বিতীয়জন ত্যাগ করেছে, তৃতীয়জন ত্যাগ করে হীন গৃহগুলো ফিরে গেছে তিনজন, চতুর্থজন সেই ওই তিনটাকে অতিক্রম করেছে, তিনটাকে কী করেছে? কিন্তু সেই সামান্য প্রহারে মৃত্যুবরণ করেছে। এই ভিক্ষু কী করে জানেন? উনিই মৃত্যুবরণ করেছে। উনি কী করেছে, কেন মৃত্যুবরণ করে জানেন? উনি পরাজিত, উনি কাপড় ত্যাগ করেনি, বৌদ্ধ শাসনে আছে, কিন্তু উনি টাকা দিয়ে, মোবাইল দিয়ে, অর্থ দিয়ে অপরের যুবতী নারী যুবতী বউর সাথে কাম সেবা করেন। উনি জীবন মৃত, উনি কি এই উনি কিন্তু ফিরে যায়নি। ওই চতুর্থ যোদ্ধা সামান্য পাহাড়ে কী হয়েছে? সামান্য পাহাড়ে কী হয়েছে? এই 4 নম্বর ক্যাটাগরি বিক্ষু, সামান্য প্রহারে সেই মৃত এখন বৌদ্ধ শাসনে। সে হয় মোবাইল দিয়ে, নয় টাকা দিয়ে, নয় কোনো লোভনীয় বস্তুর লোভ দেখিয়ে কারো যুবতী নারী, কারো যুবতী বউ তাদের সাথে নিত্য কাম সেবা করে। তাহলে এমত অবস্থায় বৌদ্ধ শাসনের কী কী হবে সমাজের? তাদের তার কাছ থেকে যারা শিখলে, যারা তার কাছে ধর্ম শুনে, কোনো দিকেই লাভ হবে না এখন। তাহলে 4 নম্বর বিক্ষু ত্রিপিটক জানুক আর না জানুক, ডক্টর হোক, এম এ পাস হোক, ইঞ্জিনিয়ার হোক, জঙ্গলে থাকুক আর গ্রামে থাকুক, এটা মরা, এটা কি মরা? এটা মৃত, তাকে দিয়ে তো আর মঙ্গল হয় না। যুদ্ধক্ষেত্রে যিনি সামান্য প্রহারে মৃত্যুবরণ করেছে তাকে দিয়ে কি আর জয়লাভ করা যায়? এই উনি এখন মৃত, ত্রিপিটক জানুক আর না জানুক, বিশ্ব দর্শন জানুক আর না জানুক, ডক্টর হোক আর মূর্খ হোক, এখন উনিও জীবন মৃত। এমন তো জীবন মৃতের সংখ্যা অনেক, তাই না? অনেক না, যত্রতত্র না। তাহলে কী করে আর সমাজের মঙ্গল হবে? কী করে বৌদ্ধ শাসনের কল্যাণ হবে? কী করে বহু মানুষ বৌদ্ধ ধর্ম বুঝতে পারবে? এই এটা জীবন মৃত, 4 নম্বর, এটা জীবন মৃত, এটা মরা, কিন্তু সবাই দেখছে জীবিত, কিন্তু এটা মরা, এটা মৃত, এটা জীবিত নেই। এই এইগুলো দেখার জন্য চোখ নেই সমাজের, আছে? নেই, চোখ নেই, চোখ নেই, ভাষা নেই, এগুলো বলার জন্য ভাষা আছে? নেই, ভাষা নেই। তাহলে চোখও নেই, ভাষাও নেই, তাহলে কী করে হবে? না চোখ আছে, না ভাষা আছে, কী হবে তাহলে? কী করে বৌদ্ধ শাসন বাঁচাবেন আপনারা? কী করে তাহলে বহুজনের কল্যাণ হবে? পঞ্চম যোদ্ধা, পঞ্চম যোদ্ধা কী হয়েছে? হ্যাঁ, পঞ্চম যোদ্ধা দিগ্বিজয়, তাই না? ঠিক 5 নম্বর ক্যাটাগরি ভিক্ষু, সে বৌদ্ধ শাসনে প্রবেশ করে। এই
এটা হচ্ছে আপনার মূল টার্নিং পয়েন্টটা। এটা দেখুন, এই ব্যক্তি কী করেন, মানে চক্ষু ইন্দ্রিয় সংযত করেন, কী করেন, সংযত করেন। আর উনি শ্রোত ইন্দ্রিয় সংযত করেন, কোন ইন্দ্রিয় সংযত করেন। আর উনি গ্রাণ ইন্দ্রিয় সংযত করেন, কী করেন। আর উনি জীবেন্দ্রিয় সংযত করেন, কী ইন্দ্রিয় সংযত করেন। উনি কায়িক দ্বার সংযত করেন, কোন দ্বার সংযত করেন। উনি বাচনিক দ্বার সংযত করেন, কোন দ্বার সংযত করেন। উনি মনের দ্বার সংযত করেন, কোন দ্বার সংযত করেন। এই সকল কিছুই সংযত ভিক্ষু সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করে বিজয়ী হতে পারে, সবার মুক্তির কাণ্ডারি হতে পারে, সবার মুক্তির নায়ক হতে পারে, সবার মুক্তির পদপ্রদর্শক হতে পারে, সবার বহুজনের কল্যাণের কারণ হতে পারে, বহুজনে চারি অপায় থেকে মুক্তির কারণ হতে পারে। তাহলে উনি কী রাখেন, দারোয়ান রেখে দেন। কী রেখে দেন, দারোয়ান। আপনাদের দারোয়ান আছে, আপনাদের দারোয়ান আছে নাই, দারোয়ান নেই আপনাদের, তাই দারোয়ান দরকার। চাই ওই ভিক্ষু কী করে চক্ষু সংযত হয়, উনি চক্ষুপথে দৃষ্টিপথে কোনো কিছু যদি দেখিয়েও ফেলে, উনি চক্ষুকে অদূরদৃষ্টি রাখে, চক্ষুকে কী করেন, অদূরদৃষ্টি। তাই উনি রূপ ও রূপ বিচার করে না, যদি কোনো কারণে দৃশ্যপথে কোনো কিছু দেখিয়ে ফেলে, তৎক্ষণাৎ উনি চিত্তকরণ করে, রূপ অনিত্য, রূপ দুঃখ, রূপ অনাত্মা, রূপ আমি নই, রূপ আমার নয়। এ করে উনি চক্ষু ইন্দ্রিয় উনি সংযমতা অবলম্বন করেন, এবং যদি কানে যদি কোনো শব্দ শুনে ফেলে, উনি তৎক্ষণাৎ চিত্ত গঠন করে, শব্দ অনিত্য, শব্দ দুঃখ, এই শব্দ অনাত্মা, এই শব্দ আমি নই, এই শব্দ আমার নয়। উনি গ্রানে যদি কোনো কিছু আস্বাদন করে, উনি এটাকে পরিভোগ করে না, উনি শব্দ অনিত্য যেমন জেনেছে, তেমন গন্ধ অনিত্য জানে, তেমন গন্ধকে দুঃখ জানে, তেমন গন্ধকে অনাত্মা জানে, তেমন গন্ধকে আমি নয় জানে, গন্ধ আমার নয় জানে। এই করে চিত্তকে বহুলীকৃত করে, এই করে চিত্তকে ভাবিত করে, এই করে চিত্তকে অনুশীলিত করে, এই করে চিত্তকে শিক্ষিত করে, এই করে উনি চিত্তের সমতা রক্ষা করে, নানা প্রকার বিপদ থেকে অপরকে নিজেকে রক্ষা করে। তাই জিহ্বাপথে যে রস আসে, উনি এই জিহ্বা দ্বারা যে রস আস্বাদন, এতে বিমোহিত সম্মোহিত আন্দোলিত না হয়ে এই রসকে অনিত্য জানে, রসকে দুঃখ জানে, জিহ্বাকে অনিত্য জানে, দিব্যাকে দুঃখ জ্ঞানে জানে, জিহ্বাকে অনাত্মা জানে, জিহ্বাকে আমি নয় জ্ঞানে জানে, জিহ্বাকে আমার নয় জ্ঞানে জানে, ঠিক অনুরূপ রসকেও এভাবে জানে। তাই কায়িক দ্বার, বাচনিক দ্বার, মানসিক দ্বার সেখানে প্রহরে নিযুক্ত করে, তাই সেই সর্বদা এই দরজা দিয়ে কুশল ঢুকছে না অকুশল ঢুকছে, চিত্ত সম্পর্কে দক্ষতা লাভ করে, চিত্ত সম্পর্কে কী লাভ করে, দক্ষতা লাভ করে। আর অদক্ষ চিত্ত সেই এমএ ভাস, বিএ ভাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, বিচারপতি, এস্তবীর, মস্তবীর, ধনী গরিব, প্রফেসর, বৈজ্ঞানিক, সবাইকে বিপদে ফেলবে। তাহলে সবাইকে বিপদে ফেলবে কোন চিত্ত, কোন চিত্ত, অদক্ষ চিত্ত, অদক্ষ চিত্ত বিপদে ফেলবে কাকে, বৈজ্ঞানিককে, প্রফেসরকে, বিচারপতিকে, মহাস্তবীরকে, ডক্টরকে, শিক্ষিত অশিক্ষিত, ধনী গরিবকে, সবাইকে বিপদে ফেলবে অদক্ষ চিত্ত। তাহলে এখানে কি আর শিক্ষিত মানুষ কি দাঁড়াতে পারছে, আছে শিক্ষিত মানুষ দাঁড়াতে পারছে, বৈজ্ঞানিকের চিত্ত দাঁড়াতে পেরেছি, তাহলে কোন চিত্ত দাঁড়াতে পারে, দক্ষ চিত্ত। কোন চিত্ত, দক্ষ চিত্তকার আর্যদের, দক্ষ চিত্তকার
তাহলে আপনারাও দক্ষ চিত্ত চিত্ত চিত্তকে দক্ষ করে রাজ্য হয়ে যান, আপনারা রাজ্য হয়ে যান, চিত্তকে দক্ষ করে রাজ্য হয়ে যান, তাহলে অশান্তি হবে না সমাজে, তাই না? তাহলে সমাজে হবে না, অশান্তি হবে না, সমাজে মারামারি হবে না, সমাজে এত জঞ্জাল হবে না, তাহলে পুনর্জন্ম বন্ধ হবে। তাই আপনার ফতবে কর জে না সগ সগম নে নব সুবল কদে পাচে না সতপতে পলংবর। আপনার আপনাদের ধরুন এই বাড়ি বিল্ডিং নারী অলঙ্কার এগুলো যারা জীবনের পরম প্রাপ্তি মনে করে তারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে দুঃখকে অভিনন্দন করে। এটার সাময়িকত্ব যারা বুঝতে পারে না তারা দীর্ঘদিনে সুখ হতে বঞ্চিত হয় এবং তারা চারিপায় বন্ধ করতে পারে না। তাই পাতাব্বা একা রাজ্যে না সগ্গাসা গামানে।